আজকের পত্রিকায় হেডলাইন হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সিলেটে তার বাড়ি, সেখানে গিয়ে তিনি বলেছেন বিদেশিরা, বিশেষ করে জাপানের নাম করেছেন, তাদের যে প্রজেক্ট আমরা দেই তারা সময় মতো সেটা শেষ করে, এমনকি তার আগেও শেষ করে। আর আমাদের দেশে ইঞ্জিনিয়ার যারা আমাদের আছে তাদেরকে কোনো প্রজেক্ট দিলে ইচ্ছা করে ওরা দেরি করে, ওই ইচ্ছা করে তার দিন দিন খরচ বৃদ্ধি করে। অথচ জাপানিরা মুসলমান নয়, চীনারা মুসলমান নয়, আর বাংলাদেশের মুসলমান ইঞ্জিনিয়ার হোক যে কোনো কর্মকর্তা হোক তো মুসলমান, তাহলে এদের আখরাত ভীতি কতটুকু আর তাদের ভীতি কতটুকু? আখরাত তো আমার মূল লক্ষ্য, দুনিয়াকে হারিয়ে গেলে গেল তাতে কী যায় আসে? অথচ এক মুঠো মাটি নিয়ে কী মারামারি কাটাকাটি হচ্ছে। এই আমিন দিয়ে মাপ দেয়, ও আরেকজন আমিন দিয়ে মাপ দেয়, এদিন ও ভাগে তার কম হলো, ওর ভাগে 1 ইঞ্চি বেশি হলো। এই যে মাটি নিয়ে কামড়াকামড়ি, তাদের উদ্দেশ্য দুনিয়া। আর যাদের কাছে আখেরাতটাই মুখ্য তারা দুনিয়ায় মানুষের ক্ষতি করে না। প্রতি মাসে গড়ে 375 মহিলা ধর্ষিত হয়, এবং আগে যত এদেশে ধর্ষণ নামই আমরা কখনো শুনি নাই, এখন এত বেশি বেড়ে গেছে। অথচ সরকারি দলের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী তিনিও নারী, স্পিকারও নারী, সর্বত্র নারী আর নারী। এরপরও এত ক্ষমতায়ন করেও নারীদের নির্যাতন বন্ধ হচ্ছে না, বরং গড় হিসাব সরকারের আগে যা ছিল তার চেয়ে গড়ে 350 করে প্রতি মাসে মাসে বাড়তেছে। বাকিগুলো ছাড়েন, খালি মন্ত্রীদের সর্বোচ্চ দায়িত্বশীলদের মুখ দিয়ে যে কথাগুলো বেরিয়ে আসতেছে একদিন পর হক কথা, একথা বহু পূর্বেই ইসলাম বলে দিয়েছে যে জাহেলি আরবে হত্যা ধর্ষণ লুণ্ঠন সচরাচর ছিল, সেই জাহেলি আরব থেকে হত্যা ধর্ষণ চিরতরে বিদায় হয়ে গেছে ইসলামের এক একটি আকিদাগত মৌলিক পরিবর্তনের কারণে। আল্লাহ রসুল তাদেরকে শুনিয়েছিলেন, দেখো দুনিয়া তুমি যত বড়ই হও আখেরাতে তোমাকে ফল ভোগ করতেই হবে। এই বিশ্বাস মানুষকে এমন পরিবর্তন করে দিয়েছিল। আজকেও যদি বাংলার জমিনে এই বিশ্বাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করে, ইনশাআল্লাহ এখানেও ঠিক এমনি করে পরিবর্তন আসবে। পুলিশ, র‍্যাব, ডিএসবি কোনোরই কোনোটারই প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তরটা হয় সত্য বিমুখ, অহম মুস্তাকবিরুন, তারা হয় অহংকারী, দাম্ভিক। এই দাম্ভিকতা থেকে মুক্ত করার একমাত্র ওষুধ হচ্ছে আখেরাত বিশ্বাস। আখেরাত বিশ্বাসের ফলাফলে মানুষ দাম্ভিকতা মুক্ত হয়, সে নিরহংকার সুন্দর মানুষে পরিণত হয়। যখন আপনি আখেরাতে বিশ্বাস করবেন তো নেকির কাজ করার প্রতি একনিষ্ঠতা তৈরি হবে নিজের মধ্যে, যে বেশি বেশি আমি নেকির কাজ করব। ভীতু কাপুরুষ কখনো সৎকর্ম করতে পারে না, সৎকর্ম করতে গেলে সাহস লাগে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. سورة آل عمران 185 آيات. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রত্যেকটি পথিকের যেমন গন্তব্য নির্ধারিত থাকে, প্রত্যেকটা সৃষ্টির যেমন সৃষ্টিকর্তা আছে, ঠিক তেমনি ভাবে মানুষের এই দুনিয়াতে আসা যাওয়া থাকা এই তিনটি বিষয়ে সুনির্দিষ্ট গন্তব্য জানা না থাকলে মানুষ প্রতি পদে হোঁচট খাবে। দিশেহারা পথিক যেভাবে দিশা খুঁজে পায় না, রাস্তার মাঝখানে দাঁড়ানো পথিক ডানে বেয়ে তাকাতে থাকলে যেমন অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, অন্যগের অবস্থা তো আরও হবে, সে ধ্বংস হবে, কিন্তু তার কোনো ঠিকানাবিহীন হওয়ার কারণে তাকে জাহান্নামী হতে হবে। মানুষের জীবনের সফরসূচি শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে তার মায়ের গর্ভে, সেখানে নয় মাস দশ দিন সাধারণভাবে থাকার পরে সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আল্লাহর হুকুমে, অতঃপর সেখান থেকে দুনিয়ায় বসবাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ষাট থেকে ষাট সত্তর বছর আয়ু উম্মতে মুহাম্মাদের। তো তার চেয়ে অনেকের কম হয়, কারো কারো বেশিও হয়, এ ঘটনা খুবই কম। সাধারণ গড় আয়ু আমাদের উম্মতে মুহাম্মাদের ষাট থেকে সত্তর বছর। জীবনের এই সফরসূচি শেষ করে আমাকে আরেক জায়গায় যেতে হয়, সেখানে গিয়ে আমার সারা জীবনের হিসাব পেশ করতে হয়। এখন আমাদের ছেলেদের পরীক্ষা চলছে, ছাত্র কেউ নাই মার্কাজে, কাল থেকে আবার ক্লাস শুরু হবে। এই সময়টা ছাত্রের গেল কোথায়? তারা তাদের গন্তব্য, তাদের পিতামাতার ঠিকানা চলে গেছে, আবার চলে আসবে তারা এখানে। এই যাওয়া আসার মধ্যে দিয়ে একসময় জীবনের প্রদীপ নেভে যাবে, আর সে চলতে পারবে না। দুনিয়া চলার পথ শেষ হয়ে যাবে, আখরাতের পথ শুরু হবে, বিচার শেষ হবে, অতঃপর চূড়ান্ত ঠিকানা হয় জান্নাত, নয় জাহান্নামে গিয়ে স্থায়ী হবে সে দারুল করার। জীবনের এই সংক্ষিপ্ত সফরসূচি মনে রেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমরা এসেছি একজনের নির্দেশক্রমে, থাকছি এখানে তারই নির্দেশক্রমে, যাবো আমরা তারই কাছে। অতএব এই বিষয়টা বারবার স্মরণ করিয়ে দিয়ে পবিত্র কোরআন আমাদেরকে বলে দিচ্ছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মওত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। অন্যমা তোয়াফনা উজুরা কমে আমা কেয়ামা, তোমরা প্রত্যেকেই তোমাদের ফলাফল পাবে কেয়ামতের দিন। আমার জাহজিহা আনেন নার, সেদিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ও উদখেলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে কৃতকার্য হল। আমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মনে রেখে দিও দুনিয়াবি জীবনটা সেরেপ ধোকার উপকরণ মাত্র, তোমাকে সবসময় ধোকা দিচ্ছে, তুমি চিরকাল দুনিয়ায় থাকবে, এখান থেকে তুমি মরবে না, তোমার হায়াত আরও লম্বা হবে। এই ধোকার মধ্যে পড়ে মানুষ মৃত্যু পরবর্তী পাথর সঞ্চয়ের সময় পায় না, তাই মৃত্যুর সময় সে বলে ওঠে, লাউল্লা আখারতানি ইলা আজালিন করিব, হায় আল্লাহ তুমি আমাকে যদি দিতে তাহলে আমি দুনিয়াতে গিয়ে আবারও দান সৎকার করে আসতাম এবং আরও সৎকর্ম বেশি বেশি করে আসতাম, কিন্তু না, মৃত্যুর সময় আর সুযোগ পাওয়া যাবে না। এই জীবন যতদিন আছে সুস্থ এবং আমি যখন সম্পদের লোভী থাকব, সাহেহ ও সাহেহ হাদিসের ভাষা, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আমি আরও অধিক সম্পদ লাভের আকাঙ্ক্ষী থাকব, এই অবস্থাতেই আপনাকে পরকালীন পাথর সঞ্চয় করতে হবে, যাতে আমি আমার মৃত্যুর পরবর্তী জীবনে
সেগুলো লাভ করে ধন্য হতে পারে। পরকালীন বিশ্বাস এবং গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস, যে বিশ্বাসের ফলে দুনিয়াটা সুন্দর হয়ে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠে। এই বিশ্বাসের ফলাফল মোটামুটি 10টি। এক, মানুষ শরীয়তের ফয়সালা হাসি মুখে মেনে নেয়। আমরা আদালতে যাই সবসময়, নিম্নকোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরি। এই সমস্ত আদালতে যদি কোনো বিচার ফয়সালা হয় যা আমাদের মনঃপূত হয় না, এরপরেও কিন্তু আমরা ফাঁসির দড়ির গলায় পড়ে নেই, যেহেতু আদালত ফাঁসির হুকুম দিয়েছে। অথচ আমি বারবার বলছি আমি নির্দোষ। এমন একটা জায়গা আছে যেখানে গিয়ে নিজের ইচ্ছা চলে না, যেটা দুনিয়াতেই আমরা দেখতে পাচ্ছি। সেজন্যই দুনিয়া যদি আমরা একটা মানতে পারি, আখরাতের ব্যাপারে কেন মানতে পারব না? আপনাকে বিশ্বাসটা মনে রাখতে হবে যে একদিন ফয়সালা আমার হবেই, হয়তো বা দুনিয়ার ফয়সালা ভুল আছে, কিন্তু আল্লাহর ফয়সালা কোনো ভুল থাকবে না। সূক্ষ্ম বিচার তিনি করেন, দুনিয়ার মজলুম সেদিন সঠিক বিচার পাবে, জালামরা সেদিন সঠিক বিচার পাবে। এ বিষয়ে আপনারা যারা হাদিসের অনেক ঘটনা জানেন, বিশেষ করে ইমরাতা গামেদিয়া, বিখ্যাত এক মহিলা, ইতিহাস প্রসিদ্ধ মহিলা, যিনি জেনার দায়ে নিজে আসামি হয়ে নিজে এসে ধরা দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, ফজর পড়ে বসে আছেন, সামনে এসে বলছেন, ইয়া রসুল্লাহ ইন্নি আসাদ্দ হাকদান, ইয়া আল্লাহ রসুল, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আপনি আমার উপরে দণ্ডবিধি কায়েম করুন। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিচ্ছেন, একবার দুবার তিনবার ডান দিকে কী বলে, ইয়া রসুল্লাহ ইন্নি আসাদ্দ হাকদান, আল্লাহ রসুল আবার বাম দিকে মুখ ফিরান, যে না তোমার কথা আমি শুনবো না। ও আবার যে বলছে আমি অন্যায় করেছি। ঠিক এমনি করে মায়েজ আসলামি পুরুষ লোক, তার ঘটনা ঠিক এরকমই। শেষে আল্লাহ রসুল বললেন, দেখো তুমি বাড়ি চলে যাও, তোমার গর্ভ যে সন্তান আছে, গর্ভের সন্তান খালাস হোক, তারপরে এসে গর্ভজাত শিশু সন্তানকে দুগ্ধবর্ষ বাচ্চাকে কোলে নিয়ে মহিলা এসছে, ইয়া রসুলাল্লাহ এমনি আসাদ হাদ্দান, হে আল্লাহ রসুল আমাকে শাস্তি দিন। কারণটা কি জানেন? দুনিয়ায় শাস্তি পেলে আখেরাতে আল্লাহর শাস্তি মওকুফ করবেন, এই মর্মে হাদিস আছে। তবে সেটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আমার শাহ আকবাহু আল্লাহ ইচ্ছে করলে তাকে শাস্তি দেবেন, ইচ্ছে করলে তাকে মুক্তি দিতে পারেন। আখেরাতের শাস্তি থেকে বাঁচার জন্যেই ওই মহিলা এমন পাগল হয়েছে যে দুনিয়াতে হে আল্লাহ রসুল আমাকে শাস্তি দিন। তিনি জানেন যে আমার শাস্তি একটাই, প্রস্তরাঘাতে হত্যা, রজম। এই কঠিন শাস্তি বরণ করব তাও ভালো, আখরাতের জাহান্নামের কঠিন অগ্নি পরীক্ষা আমি সহ্য করতে পারবো না। এই ভয়ে যদি সে জাহেলি আরবের একজন মহিলা এমনি করে আল্লাহ রসুলের কাছে এসে মৃত্যুদণ্ডের শাস্তি চেয়ে নিতে পারে, তাহলে কী সাংঘাতিক ভয় তার ছিল আখরাতের ব্যাপারে অনুমান করা সহজ। দশ দিন পরে বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে এসছেন, আবার রসুল বললেন, না তোমার বাচ্চা এখনও শক্ত খাবার খেতে শিখেনি, তারপরে এসো। এক বছর পরে যখন বাচ্চা রুটি খেতে শিখেছে, বাচ্চার হাতে রুটি দিয়ে মা নিজে হাজির, হে আল্লাহ রসুল এই দেখেন আমার সেই সন্তান শক্ত খাবার খেতে শিখেছে। এবার আল্লাহ রসুল বললেন, দেখো তো তোমাদের মধ্যে কি কেউ আছো যে এই বাচ্চাটির লালন পালনের ভার গ্রহণ করতে পারো? তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রসুল আমি ওই দুগ্ধবর্ষ শিশুর লালন পালনের দায়িত্ব গ্রহণ করলাম। তখন তিনি নির্দেশ দিলেন, যাও এই মহিলাকে শাস্তি দাও, সবার সামনে পাথর মেরে মাথা ফাটিয়ে তাকে হত্যা করা হলো, মাথার ঘিলুর একটা অংশ খালেদুল ওয়ালিদের গায়ে এসে লেগেছে, উনি একটু তাচ্ছিল্যের কথা বলেছিলেন। আল্লাহ রসুল তিনি এমন ধমক দিলেন খালেদকে, হে খালেদ তুমি কি জানো এই মহিলা কী তওবা করেছে? তার তওবা যদি সমস্ত মদিনাবাসীর উপরে বন্টন করে দেওয়া হতো সেটাই যথেষ্ট হয়ে যেত।
আখেরাত বিশ্বাস মানুষকে কীভাবে অন্যায় থেকে ফিরিয়ে আনে এটাই তার জাজ্জল্যবান প্রমাণ। যে জাহাজে আরবে হত্যা ধর্ষণ লুণ্ঠন সচরাচর ছিল সেই জাহাজে আরব থেকে হত্যা ধর্ষণ চিরতরে বিদায় হয়ে গেছে ইসলামের এক একটি আকিদাগত মৌলিক পরিবর্তনের কারণে। আল্লাহ রসুল তাদেরকে শুনিয়েছিলেন, দেখো দুনিয়া তুমি যত বড়ই হও আখেরাতে তোমাকে ফল ভোগ করতেই হবে। এই বিশ্বাস মানুষকে এমন পরিবর্তন করে দিয়েছিল। আজকেও যদি বাংলার জমিনে এই বিশ্বাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করে ইনশাআল্লাহ এখানেও ঠিক এমনি করে পরিবর্তন আসবে। পুলিশ র‍্যাব ডিএসবি কোনোরই কোনোটারই প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আসুন এটা সকলকে সত্য বিমুখ করে। দুই নম্বর ফলাফল আখেরাত বিশ্বাসের এই মানুষকে সত্য বিমুখ করে। যখন এই মানুষ আখেরাতে বিশ্বাস করবে না তার ফলাফল হবে এই সত্যকে সে এড়িয়ে যাবে, জানে যে এটা সত্য কিন্তু মানবে না। আল্লাহ বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون سورة النحل 22 آيات جرا آخرت বিশ্বাস করে না তাদের অন্তরটা হয় সত্য বিমুখ وهم مستكبرون তারা হয় অহংকারী দাম্ভিক। এই দাম্ভিকতা থেকে মুক্ত করার একমাত্র ওষুধ হচ্ছে আখেরাত বিশ্বাস। আখেরাত বিশ্বাসের ফলাফলে মানুষ দাম্ভিকতা মুক্ত হয়, সে নিরহংকার সুন্দর মানুষে পরিণত হয়। খন্দকের যুদ্ধে পেটে পাথর বাঁধা রসুল, ক্ষুধার্ত রসুল তার ক্ষুধার্ত সাথীদের নিয়ে শত্রুর হাত থেকে বাঁচার জন্য গর্ত খুঁজছেন। দশাত গভীরতা দশাত প্রশস্ততা দিয়ে মদিনার উত্তর পাশে দীর্ঘ রাস্তা পরীক্ষা খনন করছেন যাতে শত্রু ওই পাশ দিয়ে মদিনায় প্রবেশ করতে না পারে। আহজাবের যুদ্ধে বড় কঠিন যুদ্ধ ছিল, পুরা জাহেলি আরবের 10,000 সৈন্য আর মদিনায় তখন সর্বসাকুল্যে মাত্র 3,000 অধিবাসী। 3,000 অধিবাসীকে ধ্বংস করার জন্য 10,000 সৈন্য যখন এসে যায় তখন অবস্থাটা কেমন হয় আপনারা বুঝতে পারছেন। আর সেই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসাবে কি করেছিলেন হাদিসের পৃষ্ঠায় তার উজ্জ্বল স্বাক্ষর রয়েছে। যারা সিরাতুর রাসূল পড়েছেন চোখে পানি রাখতে পারবেন না। অবস্থাতেও তিনি তার এই ক্ষুধার্ত সাথীদেরকে উৎসাহ দিচ্ছেন, আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ কোনো বিলাসিতা নাই আখিরাতের বিলাস ব্যতীত। হে আল্লাহ তুমি আনসার ও মুহাজিরদেরকে ক্ষমা করো। ওই অবস্থায় আমরা কী করতাম, কত বড় চাকরি পাব, কে কত বেশি দুনিয়া অর্জন করতে পারবো, আমরা এই কারণেই কিন্তু সরকারি দল করি যদি কিছু পাওয়া যায়। আজকের পত্রিকায় হেডলাইন হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সিলেটে তার বাড়ি, সেখানে গিয়ে তিনি বলেছেন বিদেশিরা বিশেষ করে জাপানের নাম করেছেন তাদের যে প্রজেক্ট আমরা দেই তারা সময় মতো সেটা শেষ করে এমনকি তার আগেও শেষ করে। আর আমাদের দেশে ইঞ্জিনিয়ার যারা আমাদের আছে তাদেরকে কোনো প্রজেক্ট দিলে ইচ্ছা করে ওরা দেরি করে, ওই ইচ্ছা করে তার দিন দিন খরচ বৃদ্ধি করে। অথচ জাপানিরা মুসলমান নয়, চীনারা মুসলমান নয়, আর বাংলাদেশের মুসলমান ইঞ্জিনিয়ার হোক যে কোনো কর্মকর্তা হোক তো মুসলমান, তাহলে এদের আখেরাত ভীতি কতটুকু আর তাদের ভীতি কতটুকু। ওনার মুখ দিয়ে এখন বেরোনো মানে একটা বিশাল ব্যাপার না? তিনি নিজেই স্বীকার করছেন যে আমার দেশের লোকেরা একটা প্রজেক্ট যদি বলে আগামী বছর অমুক সময় শেষ হবে দেখা যাবে দিন দিন বাড়াতে যায়, ডেট যত বাড়ে ততই খরচ বাড়ে। পদ্মা সেতু যেটা হলো 10,000
টাকা কি দরজা কী বলে ডলার দিয়ে শুরু করলো, বাড়তে বাড়তে $3,000 দিয়ে শেষ হলো। কারা করেছে? সব দেশের ইঞ্জিনিয়াররাই, ওদেরা সব সরকারি দল, সরকার কিছু করারও নাই। সরকার তো গণতন্ত্রে বিশ্বাসী, ভোটে বিশ্বাসী, ভোট কমে গেলে তার গদি হারিয়ে যাবে না। এইখানে গিয়ে ইমারত ও বায়াতের গুরুত্ব এসে গেছে, ইমারত কোনো পরিবর্তনে বছরে বছর পাল্টাপাল্টি নেই। আর এর জন্য নেতৃত্ব এখানে দৃঢ় থাকে, স্থিত থাকে। খোলাফা রাশেদিন যতদিন বেঁচে ছিলেন ততদিন তারা নেতৃত্বকে চলে যান নাই, তা হায়াত তারা নেতৃত্বে থাকেন। ফলে মুসলিম উম্মার খেলাফতের জীবনে নেতৃত্ব নিয়ে কোনো গোলমাল হয় না। কিন্তু গণতন্ত্রে নেতৃত্ব হারানোর ভয়ে সবসময় ভীত থাকে, আমি এই বিধায় আমার ক্ষমতা হারালাম, এই বিধায় ও এসে গেল। ফলে ওই দুর্নীতিবাস যে আমার দলে আছে তার বিরুদ্ধে কোনো করার ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রীর থাকে না, কারণ উনি গদি নিয়ে শঙ্কিত থাকেন। শুধু উনি নন, যারাই আসবে গণতন্ত্রের এই বিধান মোতাবেক প্রত্যেকের এটা করতেই হবে। সে তার বিরোধীকে নিশ্চিন্ন করবে, সে কখনোই তার বিরোধী কোনো ভালো লক্ষ্য সুযোগ দেবে না, আর নিজের দলের দুর্নীতিবাসকেও সে সুযোগ দিতে বাধ্য হবে ভোটের স্বার্থে। পররাষ্ট্রমন্ত্রী হকাত বলে ফেলেছেন, এই যখন জায়গা এ কাজটা করে, ওই যে কালকে মেট্রোর উদ্বোধন হলো না ঢাকাতে, এইটা উপলক্ষে উনি বলেছেন যে ওরা জাপানি সংস্থা, ওরা ঠিক টাইম মতো যদি কাজ না করতো তাহলে আমরা এটা করতে পারতাম না। এটা বলতে গিয়ে উনি বলে ফেলেছেন সত্য কথাটা, যেটা যদি আমাদের লোক যদি ঘরে যেতাম ওরা আরও খালি টাইম বাড়াবে, মূল্য বাড়াবে, টাকা বাড়াবে। তার চেয়ে কঠিন কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে, আমরা ছোটোবেলায় পড়তাম পুকুর চুরি, এখন দেখছি পুকুর চুরি নয়, কিছুই না করেও বিল দিচ্ছে, কাজ শেষ। হকাতা বলে দিচ্ছেন তারা, কিন্তু কিছু করার ক্ষমতা নেই। ওই যে নির্বাচনী গণতন্ত্র, ভোটে পাশ করতে হবে, ওই এলাকায় তার বিকল্প কোনো নেতা নেই, যাকে যদি আমরা এমপি করি সে ফেল করবেই, অত ফেল করলে বিরোধী দল এসে যাবে, আমার ক্ষতি হবে। এই যে ভয় এবং শঙ্কা, আর এই কারণে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সুশৃঙ্খল কোনো ব্যবস্থাপনা নাই। 51 বছরের বাংলাদেশ আগে যা ছিল তার চেয়ে আরও খারাপ হয়ে গেছে। এমনকি একটা মারাত্মক খবর দিয়েছে যে প্রতি মাসে গড়ে 375 মহিলা ধর্ষিত হয়, এবং আগে যত এই দেশের ধর্ষণ নামই আমরা কখনো শুনি নাই, এখন এত বেশি বেড়ে গেছে। অথচ সরকারি দলের প্রধানমন্ত্রী নারী, দৃঢ় দলের নেত্রী তিনিও নারী, স্পিকারও নারী, সর্বত্র নারী আর নারী। এরপরও এত ক্ষমতায়ন করেও নারীদের নির্যাতন বন্ধ হচ্ছে না, বরং গড় হিসাব সরকারের আগে যা ছিল তার চেয়ে গড়ে 350 করে প্রতি মাসে মাসে বাড়তেছে। তাহলে বাকিগুলো ছাড়েন, খালি মন্ত্রীদের সর্বোচ্চ দায়িত্বশীলদের মুখ দিয়ে যে কথাগুলো বেরিয়ে আসতেছে একদিন পর হক কথা, একথা বহু পূর্বেই ইসলাম বলে দিয়েছে। দেখো জাহেলি আরবের সেই পতিত অবস্থা সর্বোন্নত অবস্থায় পরিণত হয়েছিল খালি বিশ্বাসের পরিবর্তনের কারণে, তৌহিদ, রিসালাত ও আখেরাত। তার মধ্যে আমরা তৌহিদ রিসালাত বাদ দিলাম, খালি আখেরাত বিশ্বাসের ফলাফল হচ্ছে এই যে মানুষ তখন আর সত্য বিমুখ হবে না, নির্বিঘ্নে সত্য কথা বলবে, মিথ্যা মোট বলবেই না। বাস্তব প্রমাণ আপনি দেখলেন, নিজে জেনা করেছে কেউ টের পানি, সাক্ষী নেই, কিছুই নেই, অথচ মহিলা নিজে সে বলে দিচ্ছে আমি ব্যভিচারের সন্তান, আমার পেটে আছে, আল্লাহ রসুল আমাকে দণ্ড দিন। যাতা কথা মনে করেন নাকি? সৎকর্মে একাগ্রতা সৃষ্টি হয়। যখন আপনি আখেরাতে বিশ্বাস করবেন তো নেকির কাজ করার প্রতি একনিষ্ঠতা তৈরি হবে নিজের মধ্যে, যে বেশি বেশি আমি নেকির কাজ করব। আল্লাহ বলছেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজাদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। সূরা শুরা বিষয়ে যে ব্যক্তি আখিরাতের প্রবৃদ্ধি কামনা করে আমি তার ওটা আরও বাড়িয়ে দিই, আর যে ব্যক্তি দুনিয়ায় সব কিছু চায় তাকে দুনিয়াতে সব কিছু দেয়, সে আখিরাতে কিছুই পায় না। আখিরাত হারিয়ে দুনিয়া কামাই করবে এমন পাগল কি দুনিয়া আসে নাকি? কিন্তু যদি কেউ আখিরাত চায় তাহলে সে দুনিয়াটা পায়, কারণ প্রত্যেকের তকদিরের হায়াত কতদিন থাকবে, সে কী কী কর্মকাণ্ড করবে, অর্থাৎ এক কথায় আজাল আমল
রেজিক সাইদ আম শাকি এই চারটে জিনিস আমরা মায়ের গর্ভে যখন আমাদের বয়স মাত্র 120 দিন 4 মাস হয়েছিল তখনই আল্লাহ পাক লিখে দিয়েছেন। অতএব আখেরাতের জন্য কাজ করলে আপনি দুনিয়াটাও পাবেন, একেবারে হারাবেন না, কারণ দুনিয়ায় আপনি যে কী করবেন তত অলরেডি লেখাই আছে। অর্থাৎ আপনি যতই চেষ্টা করেন আপনার ওই তকদিরের বাইরে যেতে পারবেন না। সেজন্য বুদ্ধিমান মানুষ আখেরাতের জন্যই কাজ করে। আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت الآخرة همه جعل الله غناه في قلبه যে ব্যক্তি আখেরাতকে তার একমাত্র চিন্তার বিষয় হিসেবে গ্রহণ করে আল্লাহ পাক তার হৃদয়কে অভাবমুক্ত করে দেন। অজমা লহু সমলহু এবং তার বিক্ষিপ্ত বিষয়গুলোকে আল্লাহ একত্রিত করে দেন, সমাধান করে দেন। ও আতাত দুনিয়া ওয়াহিয়া রাগিমাতুন, আর দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হয়। আখেরাত তোমার মূল লক্ষ্য, দুনিয়াকে হারিয়ে গেলে গেল তাতে কী যায় আসে, অথচ এক মুঠো মাটি নিয়ে কী মারামারি কাটাকাটি হচ্ছে। এই আমিন দিয়ে মাপ দেয় ও আরেকজন আমিন দিয়ে মাপ দেয়, এদিন ও ভাগে তার কম হলো, ওর ভাগে 1 ইঞ্চি বেশি হলো। এই যে মাটি নিয়ে কামড়াকামড়ি, তাদের উদ্দেশ্য দুনিয়া। আর যাদের কাছে আখেরাতে মুখ্য তারা দুনিয়ায় মানুষের ক্ষতি করে না, কারণ সে জানে এই মাটি তো আমি নিয়ে যেতে পারবো না কবরে, এ তো থেকে যাবে। অথচ এর বিনিময়ে আমাকে কবরে চলতে হবে আগুনে, আমি কেন কষ্ট করবো, কবরে তো আমার সঙ্গে কেউ থাকবে না। অমন কানাত দুনিয়া হাম্মাহু জালাল্লাহ ফাকরাহু বায়নাইহি বায়নাইহি, যে ব্যক্তি দুনিয়াটাইকে মুখ্য বলে মনে করে, যাবতীয় চিন্তার লক্ষ্য হচ্ছে দুনিয়া, এটা যদি কারো হয়, আল্লাহ বলছেন আমি, আল্লাহ রাসূল বলছেন আমি তার যাবতীয় অভাব অনটনকে তার সামনে হাজির করিয়ে দিই, ওর অভাব যায় না। অফাররাকা আলাইহি সামলাহু, এবং তার সমস্যাগুলোকে আল্লাহ বিক্ষিপ্ত করে দেন। কত যে সমস্যা ঠিক নাই, তার মধ্যে সময়ই নেই। কত কালকে বোধহয় ঘটনাটা শুনলাম, আমাদের বাংলাদেশের একজন নাম করা বক্তা একসময় আমাদের ইস্তেমাতেও আসতেন, এত ব্যস্ত তাকে বলা হয়েছে আমরা আসছি, আসেন বহুদিন আপনার সাথে সাক্ষাৎ দেয়, একটু সালাম করি। ভাই ভাই হবে না, ও সালাম করো অবকাশ নেই, আমাকে নেমে আর এক জায়গায় জলসা ধরতে হবে, এত ব্যস্ত। সুবহানাল্লাহ বিহামদিহি, আমাদের জিজ্ঞেস করলাম আচ্ছা দেখো তো এতদিন ধরে সংগঠনের বাইরে গিয়ে বহু কিছু করেছেন উনি, ওনার দুনিয়া কী বাজে জিজ্ঞেস করে দেখো তো। তো ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছে, দাস বিশাল ব্যাপার, ফ্ল্যাটটা কবর যাবে তা কি খবর রাখে আর কি, আর বাড়ির সে টিনের ঘরটা এখন পাকা হয়েছে, আচ্ছা ধন্যবাদ। ছেলে পেলে কি ছেলে একটা বাঁদর হয়েছে, একটা কোথাও ঘুরে বেড়াচ্ছে পাত্তা নেই, বাবা খবরই নেই কোথায় গেছিলে, এই তো দুনিয়া পাওয়া শেষ। অথচ এত বড় বক্তা এক ডাকে চিনবেন, সময় নেই, কী বিপদ। আমার বললাম বাহ, হলোটা কি সারা জীবন মানুষকে ওয়াজ করে বেড়াইছে, নিজের আখেরাত দিয়ে চিন্তা করার সময় পায়, লোককে আখেরাতে ওয়াজ করেছে খুব, নিজের আখেরাত দিয়ে কখনো চিন্তা করেনি। যে আখেরাত দিয়ে চিন্তা করে সে অত পাগল হয় না, আরে মিয়া রাখো আর আখেরাত কাজটা আমরা আগে করি। অথবা আখেরাতকে মুখ্য হিসাবে গ্রহণ করতে হবে, বুদ্ধিমান মানুষ যারা তারা এই ভুলটা করে না। তিনি বলছেন, আল্লাহ বলছেন এটা হাজির করতে হয় উচিত। আল্লাহ রাসূল বলছেন অলম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদরা লাহু, অথচ তার জন্য দুনিয়াতে অতটুকুই আসে যেটা তার তকদিরের আগেতে লিপিবদ্ধ আছে। রাওয়াহ তিরমিজি বিহাদিস ইসনাদ সহিহ। 4, সৎকর্মে দৃঢ়তা সৃষ্টি করে। ভীত কাপুরুষ কখনো সৎকর্ম করতে পারে না, সৎকর্ম করতে গেলে সাহস লাগে। সৎকর্মে মানুষের মধ্যে দৃঢ়তা সৃষ্টি হয়। দলিল নেন, আমি বারবার খালি রসুলের জীবনের দিকে তাকাই, যদি আল্লাহ রসুলের জীবনে আমি না লিখতাম, রসুলের জীবনের সামনে আয়নার মতো ভাসতে লাগে।
বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম মোড় পরিবর্তনকারী যুদ্ধ, যাকে মাইল ফলক বলা হয়। তিনি জানতেন না যে যুদ্ধ হবে, হঠাৎ করে বিপদ আপতিত হয়েছে। নিজের চাইতে তিনগুণ সুপ্রশিক্ষিত সুসজ্জিত কুরাইশ সেনাদলের সম্মুখীন হয়েছেন তিনি। তিনি জানতেনই না যে এরকম হবে। উনি গিয়েছেন কুরাইশ কাফেলাদের সিরিয়া থেকে যারা ফেরত যায় মক্কায় মদিনা হয়ে যায় তাদেরকে আটকানোর জন্য, কিন্তু হলোটা তো বিপরীত, কী করবেন? তখন তিনি তার মুষ্টিমেয় সৈনিকদের উদ্দেশ্যে কী কথা বলেছিলেন, কৌমু এলা জান্নাতিন আরজুয়াসসামাওয়াতি ওয়াল আরজ, তোমরা এগিয়ে চলো জান্নাতের দিকে, তার প্রশস্ততা আসমান জমিন পরিব্যাপ্ত। আর আমরা বলতাম কি, লেফট রাইট, কামন, নির্দেশ দিতাম। আর আরবিতে কী বলে, রোহ গুদ্দম, দৌড়ো সামনে যাও। রোহ গুদ্দম নাই, উনি পরিষ্কার বলে দিতে কৌমো এলা জান্নাতিন আরজুয়াসসামাওয়াতি ওয়াল আরজ, হে আমার ক্ষুধার্ত অপ্রশিক্ষিত অসজ্জিত এই মুষ্টিমেয় সেনা, তোমরা আল্লাহর পথে জান্নাতের পথে দাঁড়িয়ে যাও। জান্নাতের এই আহ্বান শুনে ওমর ইবনে হুমাম আনসার সাহাবি তিনি বলছেন, বাক বাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এই তুমি এইটা কেন বললে, মানে রাখো রাখো, কী ব্যাপার? তো হে আল্লাহ রসুল, আমি তো জান্নাতের জন্য এখানে এসেছি, আমি জান্নাত চাই। তো আল্লাহ রসুল বলছেন, ফাইন্না কামিন আহলিহা, তুমি অবশ্যই জান্নাতবাসী হবে। খুশিতে বাক বাক হয়ে যে খেজুরগুলো পকেটে ছিল চিবাচ্ছেন, আর বলছেন, না এই শুকনো খেজুর চিবাতে যেহেতু অনেক সময় লাগবে, তার আগেই জান্নাতে চলে যাবো। সব ছড়ি ফেলে দিলেন, ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। বীর দর্পে জয়াত করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। শাহাদাতের মর্যাদা লাভ, জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা তাকে দুনিয়াকে ভুলিয়ে দিয়েছে। অথচ তারও সংসার ছিল, তারও সন্তান ছিল, তারও দুনিয়ায় বেঁচে থাকার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু দুনিয়ার চেয়ে আখরাতের আকাঙ্ক্ষা, জান্নাত লাভের আকাঙ্ক্ষা বেশি হওয়ার কারণে তিনি খেজুরটা পর্যন্ত খেয়ে শেষ করলেন না। একটাই অর্ডার ছিল, কৌমো এলা জান্নাতিন আরজুয়াসসামাওয়াতি ওয়াল আরজ, আমার রসুল কমান্ড দিচ্ছেন কীভাবে, তোমার দাঁড়িয়ে যাও জান্নাতের প্রতি যার প্রশস্ততা আসমান ও জমিনে পরিব্যাপ্ত। আজকের প্রধান সেনাপতি যে একই কমান্ড যদি দেন, তাহলে বাংলার সেনাবাহিনী আশা করি দুনিয়ার সবার চেয়েতে সর্বোত্তম সাহসী সেনাবাহিনীতে পরিণত হবে, এটা নিশ্চিত। বিশ্বাসের কারণেই কিন্তু এই পরিবর্তনটা আসে, এর বহু দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে আছে, সব যুদ্ধে এরকমই হয়েছে। পাঁচ, বিপদের ধৈর্য ধারণের শক্তি বৃদ্ধি পায়। যারা আখেরাতে বিশ্বাস করেন তাদের বিপদের ধৈর্য ধারণের শক্তি বৃদ্ধি পায়। আল্লাহ বলছেন, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগায়রি হিসাব, সূরা জুমার 10 আয়াত। যারা ধৈর্যশীল আল্লাহ তাদেরকে বেহিসাব পুরস্কার দান করে থাকেন। আল্লাহ রাসূল মক্কা থেকে বেরিয়েছেন, নির্যাতিত সাহাবি, চারিদিকে খবর উনি শোনেন, ওখানে মারছে, ওখানে পিটাচ্ছে, ওখানে দবাচ্ছে ইত্যাদি। বিলালের খবর সবাই আপনারা জানেন, তাকে স্ফুলিঙ্গ সদৃশ বালুকার উপরে নগ্ন পিঠে খালি পরে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে বলছে ধ্বংস করার জন্য তাকে, কিন্তু উনি ওই অবস্থায় বলছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ তুমি তুমি সবাই কোনো শরিক নাই। এই ধরনের অবস্থা যখন চলছে মক্কার সে নির্যাতিত জীবনে, তিনি একদিন যাচ্ছেন, দেখলেন ইয়াসের পরিবার নির্যাতিত হচ্ছে, বৃদ্ধ ইয়াসিরকে মেরে ফেলা হয়েছে, বৃদ্ধা স্ত্রীকে আবু জাহেল নিজে বল্লমের খোঁচা মেরে তার গুপ্তাঙ্গে আঘাত করে হত্যা করেছে, বাকি রয়েছে তখন তার যুবক ছেলে আস ইয়াম্মার। সেই সময় যাচ্ছেন আল্লাহ রাসূল পাশ দিয়ে, ওনার তো ক্ষমতা নেই ওই দুর্ধর্ষ কুরাইশ বা লোকদেরকে ওই নেতাদেরকে সামাল দেওয়ার ক্ষমতা তার নাই। তাই তিনি ওই সময় বলছেন, সাবরান
আল ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসির পরিবার সবর করো, তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাহ। চিন্তা করা যায়, সেদিনে সেই বেঁচে যাওয়া সন্তান আম্মার, তাকে পানিতে চুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। বলা হয়েছিল যে শিগগিরই মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর, তোকে ছেড়ে দেব। ওই অবস্থায় তিনি কুফরি কলমা উচ্চারণ করে সোজা চলে আসেন রসুলের দরবারে, হে আল্লাহ রসুল, আমি ধ্বংস হয়ে গেছি, আমার কি কোনো তওবা আছে? তুই কী করেছ? আমি কুফরি কলমা উচ্চারণ করে ফেলেছি এই অবস্থার কারণে। আল্লাহ রসুল চুপ করে থাকলেন। একটু পর আয়াত নাজিল হয়ে গেল, সেটা তবে 106 আয়াত। সেখানে বলা হলো যার কলব মুতমাইন আছে, আল্লাহর উপরে আখরাত বিশ্বাসের উপরে দৃঢ় আছে, তার তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বেঁচে গেলেন যে না, আল্লাহ আমাকে এই চূড়ান্ত অবস্থায় কুফরি কালাম উচ্চারণ করার অপরাধ আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। সেদিন হত্যার হাত থেকে বেঁচে যাওয়া এই আম্মার 93 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন, এবং তিনি সব শেষে সিফিন যুদ্ধে নিহত হন। হযরত আলী নিজে তার জানাজায় ইমামতি করেন, কারণ যেদিন এই খন্দক খোঁড়া হচ্ছিল সেদিন আম্মার বিন ইয়াসিরের মাথায় অন্যদের চেয়ে বেশি বেশি ইট ছিল। তো আল্লাহর রাসূল তার কাছে গিয়ে গায়ের ধুলা ঝেড়ে দিচ্ছে না, বলছেন তাক্তুলুল মায়াতুল বাগিয়া, একে হত্যা করবে বিদ্রোহী দল। এই কথাটা আলীর মনে আছে যে আলীর বিরোধী বিদ্রোহী দল ছিল খারিজিরা এবং মুয়াবিয়ার দল, সেই তাদের হাতেই উনি নিহত হয়েছেন। তাতে আলী নিশ্চিত হলেন যে আমার দলকে বাগিয়া বলা হয়নি, আমার বিরোধী দলকেই বাগিয়া বলা হয়েছে, বিদ্রোহী বলা হয়েছে। তাদের হাতেই আম্মার বিন ইয়াসির আজকে শহীদ হলেন। অতএব তোমরা ওকে গোসল দিও না, আমি নিজে ওকে জানাতে পড়াবো। কল্পনা করা যায়, শুধু একটাই লক্ষ্য, জান্নাত। জান্নাত পাওয়ার জন্যে জীবন যৌবন টাকা পয়সা সবই মিথ্যা। মৃত্যুর কিছুদিন পূর্বে তার বাসায় গিয়েছে, এটা হচ্ছে খোবায়েবের বাসার কথা বলছি, তাকে এমনভাবে মারা হয়েছিল, একদিন ওমর ফারুক তাকে দরবারে ডাকলেন, এ খোবায়েব তোমাকে কেমন নির্যাতন করা হয়েছিল একটু বলো তো। তখন জামার খুলে দেখালেন পিঠের অবস্থা, ঘোষ্ট সব একেবারে খণ্ড খণ্ড হয়ে গেছে। এই অবস্থা দেখে ওমর ফারুক কেঁদে ফেললেন। তার জন্য তিনি রাষ্ট্রীয় ভাতা বৃদ্ধি করে দিলেন। এই খোবায়েব একদিন মারা যাচ্ছেন, তার কিছুক্ষণ আগে সমস্ত সাহাবীরা তার বাড়িতে গিয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তিনি দেখলেন যে খোবায়েব কাঁদছে। খোবায়েব, আপনি কাঁদছেন? আপনার তো জান্নাত সুসংবাদ আপনাকে আগেই দিয়ে দিয়েছেন। না না, শুনে রাখো, এখন আমার কোনো কিছুর অভাব নাই। ওই দেখো ওখানে স্বর্ণ, ওখানে দিনার দেরহাম সব গাঁদা গাঁদা হয়ে আছে, এগুলি আমার কোনোই প্রয়োজন ছিল না। যখন আমি আবুল্লাহাবের বাড়িতে কামলা খাটতাম, কর্মচারী ছিলাম, সেই সময় আমাকে যে নির্যাতন করা হয়েছে সে নির্যাতন আমি আজও ভুলে নাই। এই টাকা পয়সা আমি কী করবো? সব তোমরা নিয়ে যাও, আমি জান্নাত চাই। তিনি ইচ্ছা করে জোর করে সবাইকে সব বিতরণ করে দিলেন। আমি নিঃস্ব অবস্থায় দুনিয়াতে এসেছি মায়ের গর্ভ থেকে, খালি হাতে আমি দুনিয়াতে বিদায় হতে চাই, আমি সিরেফ আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে পূর্ণ পুরস্কার পেতে চাই, আমি সিরেফ জান্নাত পেতে চাই। সাহাবিদের জীবনের এই ঘটনাগুলো আমাদের সামনে মজুদ হয়ে আছে, আর সেই কারণেই সারা পৃথিবীতে মুসলমান বিশ্ব বিজয়ী শক্তিতে পরিণত হয়েছিল। তাদের আকিদার শক্তি এত জোরালো ছিল, দুনিয়াওয়ালারা সব ব্যর্থ হয়ে ফিরে গেছে, তাদের সামনে কেউ টিকতে পারেনি। 6, সর্বাবস্থায় মানুষের মধ্যে আল্লাহ ভীতি অর্জিত হয়, সর্বাবস্থায়, শুধু সালাতের অবস্থায় নয়, যখন যেখানে যে অবস্থায় সে থাকে সে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, সুরা নাজিয়া 40-41 আয়াত। যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডবান হওয়াকে ভয় করে এবং নিজেকে তো খায়েশাতে নফসানি থেকে, প্রবৃত্তির তাড়না থেকে বিরত রাখে, জান্নাত তার ঠিকানা। মক্কি জীবনের এই আয়াতগুলি অধিকাংশ আখরাত ভিত্তিক। এই আয়াতগুলি শুনেই মক্কার ওই প্রবৃত্তি পূজারী মানুষগুলোর মধ্যে বিপুল পরিবর্তন এসেছিল। সেখানে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা শুনিয়েছিলেন, বনু ইসরাঈলের তিনজন যুবকের ঘটনা। তিনজন যুবক পাহাড়ের গুহায় আটকে গেছিল, প্রচুর ঘন ঘটাপূর্ণ বর্ষা বৃষ্টি বিদ্যুতের চমক, এরই মধ্যে তারা এক গুহায় আশ্রয় নিল। হঠাৎ করে বড় একটা পাথর এসে গুহারের মুখটা বন্ধ করে দিল। তখন তিনজন যুবক সাধ্যমতো চেষ্টা করেও সে গুহার মুখে আটকানো বিশাল প্রস্তর খণ্ডকে হটাতে পারেনি। তারা বুঝল নিশ্চিত আমাদেরকে আজকে এখানে মরতে হবে, কারণ বাইরের লোক জানে না যে আমরা এর মধ্যে আছি। তখন তারা নিজেরাই বলাবলি করল, দেখো তো তোমাদের জীবনে কোনো সৎকর্ম আছে কি? যদি সৎকর্ম থাকে তাহলে সেগুলো স্মরণ করো, করে আল্লাহর কাছে তওবা করো, যদি আল্লাহ রহম করে পাথর সরিয়ে দেন, কারণ এই পাথর সরানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। তারা প্রত্যেকেই নিজের নিজের এক একটি সৎকর্মের কথা বলেছিল। সেগুলো সব বলতে গেলে আপনার খুব সময় কুলাবে না, আপনারা আমাদের বইতে দেখে নেবেন। সেখানে প্রত্যেকেই এক কথা বলেছিল, আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্নি ফাআলতু যালিকা মিন খাশিয়াতিকা ফাফরিজ আন্না। হে আল্লাহ, যদি তুমি জানো আমাদের মনের খবর, এই তিনটা সৎকর্ম আমরা করেছিলাম শুধুমাত্র তোমার ভয়ে, তাহলে আজকে এই মহাবিপদ থেকে তুমি আমাদেরকে রেহাই দাও। প্রথম যুবক বলার পরে পাথরটা অল্প একটু সরে গেল, দ্বিতীয় যুবক বলার পরে পাথরটা আর একটু সরল কিন্তু বেরোনোর মতন হলো না, তৃতীয় যুবক বলার পরে পাথরটা পুরো সরে গেল, তিনজনে বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস স্পষ্ট, মিথ্যার কোনো অবকাশ নাই। যে কোনো বিপদ দূর করার মালিক আল্লাহ, যদি সেই উদ্দেশ্যে আপনি কাজ করেন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ আপনাকে অবশ্যই বিপদ থেকে দূর করে দিবেন, এটা নির্ঘাত সত্য, এই ঘটনাতে বাস্তব প্রমাণ। মৃত্যুর সময় ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন আপনারা তো জানেন ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু আনহু সালাতরত অবস্থায় তাকে পিছন থেকে আবু লুলু গিয়ে হামলা করে তাকে জখম করেছিল, জখমের পরের দিন তিন দিন বেঁচে ছিলেন। মৃত্যুর সময় তিনি বলছেন, লাউ আন্না ফি তলাইল আরদে যাহাবান লাতালাইতু বিহি মিন আযাবিল্লাহি ক্বাবল আন আরাহু। বুখারি। আমি যদি এই জাহান্নামের কষ্ট দেখার আগে এই বহুত পরিমাণ স্বর্ণের মালিক হতাম এবং সব যদি তার থেকে বাঁচতে পারতাম, এগুলো স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করার ফলে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এই মর্মে যদি আমি নিশ্চিত হতাম তাহলে আমি সেটাই করতাম। এই ঘটনা স্মরণ করে বিখ্যাত পণ্ডিত ইবনুল জওজি বলছেন যে আমি ওমরের আল্লাহ ভীতি দেখে আত্মাদের জাহান্নাম থেকে নিশ্চিন্তা দেখে বিস্মিত হই, তোমরা বিশ্বাস করো জান্নাত জাহান্নাম কিন্তু তোমাদের নিশ্চিন্ত কেন? অথচ ওমর নিজে খলিফা, কমান্ড এন্ড ফুল অথরিটি তিনি, তিনি বলছেন যদি আমি ওহত পাহাড় পরিমাণ স্বর্ণের বিনিময়ে আমি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারতাম সেটাই করতাম, আর তোমরা বিশ্বাস করো অথচ দৃঢ় বিশ্বাস করো না, তোমরা কাজ করছো সবসময় দুনিয়া পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদের কোনো চিন্তাই নেই। এইটা দেখে ইবনুল জওজি বিশ্বাস প্রকাশ করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم الذي نفس محمد بيده لو تعلمون ما اعلم لبقيتم كثيرا ولا زهقتم قليلا
রাওয়ে বুখারী। তিনি একদিন বললেন, সবাইকে দেখো হে আমার সাহাবিরা, আমি যা জানি আখেরাত সম্পর্কে, তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কাঁদতে বেশি, হাসতে কম। হাসি বন্ধ হয়ে যেত যে জান্নাতের কঠিন শাস্তি তোমরা জানতে পারতে। আল্লাহ বলছেন, ওয়াম্মা আলমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা রহমান 46 আয়াত। যে ব্যক্তি আল্লাহকে প্রতি মুহূর্তে ভয় করে তার জন্য আল্লাহ পাক দুটো জান্নাত দান করবেন। আমরা একটা পেলেই বেশি যাই। সাত নম্বর, আখেরাত বিশ্বাসের ফলে অল্পে তুষ্ট থাকার গুণ অর্জিত হয়। মানুষ তো আরও চায় আরও চায়। আল্লাহ কুমত্তাকাসুর হাত্তা জুরতুন মাকওয়াবে, সারা জীবনকে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। আল্লাহ বলছেন, যারা আখেরাতে বিশ্বাস করে তারা অল্পে তুষ্ট থাকার গুণ জ্ঞান অর্জন করে। একদিন ওমর ফারুক গিয়েছেন আল্লাহ রাসূলের কাছে বাড়িতে, কারণ তো মেয়ে তো আল্লাহ রাসূলের ঘরেই আছে, হাফসা। গিয়ে দেখেন দুনে খেজুরের পাতার বালিশ, যা চামড়ার ইয়ের মধ্যে খেজুরির পাতা ঢুকানো, আমরা তো তুলে ঢুকাই, খেজুরির পাতা ঢুকানো বালিশে উনি শুয়ে আছেন। খেজুরের পাতা দিয়ে বনন করা চাটাইতে উনি শুয়ে আছেন। আল্লাহ রাসূলের সুন্দর দেহ সব রক্ত জমা জমা মতন হয়ে গেছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর স্বাস্থ্য, সচরাচর দেখা যেত না। সাহাবী আনাস বলছেন, আমি একবার রসুলের দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, মানে চাঁদের চাইতে আমার রসুলের সৌন্দর্য আরও বেশি। আমাদের মতো তো নয় যে গেঞ্জি গায়ে দেবে, জামা গায়ে দেবে, এত তো না। এই দৃশ্য দেখে আমার ভারত কেঁদে ফেলেছেন। আল্লাহ রসুল কায়সার কেসরার সন্ত সম্রাটরা কী বিলাসিতার মধ্যে আছে, আপনি বিশ্বের সম্রাট, সারা বিশ্বের মানবতার মুক্তিদূত, কিসের কায়সার কসরা, তারা এত আরামে আছে, আপনি যাতে কেন কষ্ট করছেন, আমি কি আপনার জন্য একটা তোষক বানিয়ে আনবো না? আল্লাহ রসুল কী জবাব দিলেন সেদিন, আমার তর্জা আন তাকুন আল্লাহমদ দুনিয়া বললেন আল্লাহ আখরা, এই অমর তুমি কি চাও না যে ওদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখরা? মত হকনালে বোখারি মুসলিম হাদিস, এটা ওদের মুসলমানরা আখরাতের লক্ষ্যে সব কিছু কাজ করবে, ইনশাআল্লাহ সবচেয়ে সে সুখী হবে, যার প্রমাণ ইসলামের ইতিহাস, যার দিলমান সাক্ষ্য। আট, অধিক পর আকাঙ্ক্ষা দমিত হয়, অধিক পর আকাঙ্ক্ষা থাকে না যে ব্যক্তি আখেরাতকে মূল লক্ষ্য সে নির্ধারণ করে। ইবনে উমরের কাঁধে হাত রেখে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবরু সাবিল, এ ইবনে উমর তুমি দুনিয়ায় বসবাস করো আগন্তুক হিসেবে, হঠাৎ একটা আগন্তুক অচেনার জায়গায় আসলে তার যে অবস্থা হয়, আও আবরু সাবিল অথবা পথচারী হিসাবে, পথচারী পথের স্থায়ী বাসিন্দা নয়, যতক্ষণ তিনি পথের পথ থাকেন অতটুকু ওই সময়টুকু তিনি সেখানে থাকেন। দুনিয়ার এটা একটা পথ, এই দুনিয়ার উপর দিয়ে আমরা সফরে আসি ব্যস্ত, আখরাতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রতি মুহূর্তে আমরা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে আমরা এগিয়ে যাচ্ছি আখরাতের দিকে, এটা খেয়াল রাখবেন। সুরে আসরের তফসিরটা পড়বেন, বুঝতে পারবেন। আলোর গতি যদি 1,86,000 মাইল হয়, ওটাকে কিলোমিটার করলে 3 লক্ষ কিলোমিটার হয়। প্রতি সেকেন্ডে এত দ্রুত বেগে আমরা এগিয়ে চলেছি জান্নাতের দিকে, আখরাতের দিকে। প্রতি সেকেন্ডে এই পৃথিবী আমাদেরকে নিয়ে 18 মাইল বেগে ঘুরছে, এটি কখনো আমরা চিন্তা করেছি? একে বলে আন্তরিক গতি। এই দ্রুত কলসির উপরে ঘূর্ণায়মান কলসির উপরে একটা পিঁপড়া যেমন ঘুরে এসে পড়ে যায় না, আমরাও ঠিক এই গোলাকার পৃথিবীর উপরে বসবাস করছি, আমরা পড়ে যাচ্ছি না। চৌম্বিক আকর্ষণের কারণে এটা আল্লাহ দেওয়া ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার বাইরে যাওয়ার ক্ষমতা কারণ নাই। তো অধিক পর আকাঙ্ক্ষা থেকে মানুষ বিরত হয় যদি সে আখেরাত বিশ্বাস করে। ওমর ফারুক আল ইবনে উমরকে আল্লাহ রাসূল এই উপদেশ দিলেন, দেওয়ার পরে ইবনে উমর বলছেন, দেখো এজা আনসাইত আফলা তান্তাজির সাবাহ, যখন তুমি সন্ধ্যা করবে তখন সকালের আশা করো না, যখন তুমি সকাল করবে তো সন্ধ্যার আশা করো না।
তুমি তোমার সুস্থ জীবনকে পীড়িত হওয়ার আগে থেকেই সতর্ক হও, আর তোমার মৃত্যু পৌঁছানোর আগেই তোমার হায়াতকে, তোমার জীবনকে তুমি গনিমত মনে করো। এটাও বুখারীর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চমৎকার উপদেশ দিয়েছেন তার সাথীদেরকে, দেখো ইয়া আইয়ুহান নাস ইন্নি ইন্না আখাফু মা আখাফু আলাইকুম তুলাল আমাল ইত্তিবা আল হাওয়া। আমি তোমাদের সবচেয়ে বেশি ভয় পাই অধিক আকাঙ্ক্ষা করা আর অধিক জীবন লাভের আশা করা। মনে রেখে দিও অধিক আকাঙ্ক্ষা তুলুল আমল ইউনসি দুনিয়া ইউনসি আখরা, আখরাকে ভুলিয়ে দেয়। ও আম্মা ইত্তবাউল হাওয়া বা ইউদুল্ল হক, হক থেকে ভুলিয়ে দেয়। প্রবৃত্তির অনুসরণ মানুষ সত্য থেকে বিমুখ করে দেয়। আলা ইন্না দুনিয়া কাদ অল্লাত মুদবিরাতন আল্লা আখরা তমুক বিলাতন। মনে রেখো দুনিয়া তোমাকে নিয়ে দ্রুত গতিতে পিছিয়ে চলে যাচ্ছে আর আখরা দ্রুত গতিতে তোমাদেরকে এগিয়ে আসছে। বলে কুল্লে ওয়াহেদাতে মিনহা বানু, আর প্রত্যেকের জন্য একদল মানুষ আছে। ফাকুনু মিন আবনাই আখরা ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া, তোমরা আখরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না। ফাইনাল ইয়াওমা আমাল লা হিসাব ওয়া গাদান হিসাব লা আমাল, কারণ আজকের দিনটা হলো আমলের দুনিয়া, কর্মের দুনিয়া। কর্মের সুযোগ আছে তোমার এখানে, এখানে কোনো হিসাব নাই। কিন্তু আখরা যদি এসে যায় সেখানে স্রেফ হিসাব আছে, কর্ম নাই। কারণ আখরা দিকে কোনো কাজ করা যাবে না, তো তখন তো সালাতও করা যাবে না, সিয়াম করার কিছু করা যাবে না। যা কিছু করার এখনই করো, আখরাত অর্থাৎ মৃত্যু এসে গেলে আর কোনো করার সুযোগ তুমি পাবে না। নয় নম্বর, আখরাত বিশ্বাস মজলুমের জন্য সান্ত্বনার স্থল। আল্লাহ বলছেন আলিয়ামা তোজা ইউজা কুল্লু নফসিম বিমা কাসাবাত লা যুলমা আলইয়ম ইন্নাল্লাহ সারিউল হিসাব, সূরা মুমিন 17 আয়াত। আল্লাহ বলছেন আজকে হলো প্রত্যেকটা ব্যক্তির কর্মফল পাওয়ার দিন। লা যুলমা আলইয়ম, আজকে কোনো জুলুম নাই। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে। দশ, ব্যক্তি ও সমাজ জীবনে আমূল পরিবর্তন আনে আখরাত বিশ্বাস। আল্লাহ বলছেন অত্তাকু ইয়াউমান তুরজাউন ফিহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াল্লা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন, সূরা বাকারা 281 আয়াত। তোমরা ভয় করো সেই দিনকে যেদিনকে তোমরা ফিরিয়ে নেওয়া হবে সবাইকে আল্লাহর কাছে, অতঃপর প্রত্যেককে দেওয়া হবে যা সে দুনিয়াতে উপার্জন করেছিল তার ফলাফল। ওহম লা ইউজলামুন, এবং তাদেরকে আদৌ অত্যাচার করা হবে না। রসুলের মৃত্যুর মাত্র 7 দিন আগে, মতান্তরে 21 দিন আগে এই আয়াত নাজিল হয়, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। অতএব বোঝা যায় যে বান্দার কাছে ইলাহি তার বার্তার সর্বশেষ হচ্ছে এই কথাটাই, যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে, এবং সেদিন কোনোরকম জুলুম হবে না। এই আয়াতের উপরে বিশ্বাস করেই মুসলিম উম্মার জীবনে যে ব্যাপক পরিবর্তন এসেছিল সেই পরিবর্তন আপনারা সবাই জানেন। খেলাফতে রাশেদা, খেলাফতে উমাইয়া, খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে আন্দালুসিয়া, সব জায়গায় মুসলমানরা ছিল দিগ্বিজয়ী বীর, তাদেরকে কেউ ঠেকাতে পারেনি। বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় বড় বিজয়গুলো এসেছে মুসলমানদেরই হাতে। আপনাদের সে স্মরণ করে দিই একটি কথা মাত্র, যেদিন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের মাটিতে পা দিলেন সেনাপতি তারেক বিন জিয়াদ, তার সমস্ত জাহাজ ডুবিয়ে দিলেন। এবার দিয়ে বললেন দেখো আমার সৈনিকরা, পিছনে বিশাল জলধিরাশি ভূমধ্যসাগর, সামনে শত্রুর দেশ, মাঝখানে তোমরা কোটিকয়েক মানুষ। যদি শুধুমাত্র আখেরাতের উদ্দেশ্যে তোমরা এসে থাকো তাহলে আল্লাহরকে সাক্ষী রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, তোমাদের জন্য বিজয় নিশ্চিত। আর যদি দুনিয়ার লোভে থাকো তাহলে এখানে তোমার মরতে হবে, দুনিয়াও হারাবে আখেরাতও হারাবে। ফলাফল কী দাঁড়ালো? গুটি কয়েক সেনা লক্ষাধিক সৈন্যের সামনে যুদ্ধে বিজয়ী বেশে স্পেনের জয় করলেন। সেই স্পেনেই পরবর্তীকালে সৃষ্টি হলো বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ আল্লামা ইবনে
হাজেম আন্দালুসি, ইবনুল ইবনে ইমাম কুরতুবি, ইবনে আব্দুল বার কুরতুবি, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ ওলামা দীন বিদ্বান মণ্ডলী সৃষ্টি হয়েছে সবই স্পেনেই। অথচ বিজয় লাভের মুহূর্তটা সেনাপতি কী বলেছিলেন? কিছুই না, পিছনে সাগর, সামনে শত্রু, মাঝখানে আমরা, হয় জান্নাত নয় জাহান্নাম, কোনটা চাও? জান্নাতে চলো সামনে। এই যে বিজয়ের তেজস্বিতা সৃষ্টি হয়েছিল শুধু জান্নাতের লোভে, জান্নাতের আকাঙ্ক্ষায়। এই আকাঙ্ক্ষা যদি মুসলিম উম্মার মধ্যে সৃষ্টি হয়ে যায়, দুনিয়া সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আখেরাত বিশ্বাসের উপরে দৃঢ় হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।